আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো এখন বাজে 9টা, আমরা নাস্তা খাচ্ছি আম্মা আর মিতা বুম্মা। এই দেখেন দুজনেই নাস্তা খাচ্ছে আর আব্বু রুমে। আব্বুর আজকে শরীরটা ভালো না, শুয়ে আছে। খিচুড়ি মানে নামের খিচুড়ি, ঝাল লবণ সবই কম, মানে ঝাল ছাড়া খিচুড়ি কালার দিছি আমি। ভালো হয়েছে না? তেল কম, ঝাল কম, সব কিছু দিয়েই রান্না এমন করে রান্না। তেল কমই দিবা, তেল কম দিয়ে যখন রান্না করতে পারো অত পেটের জন্য কষ্ট, পেটের জন্য কষ্ট। আর আমার এই সোয়াবিনের তেল খালি কষ্ট হচ্ছে। খিচুড়ি রান্না করছে আজকে নাস্তা, তো খান। এটা জেরিন ফুপির ভাইয়ের ছেলে আর আমার মেয়ে। ওই দেখেন গ্লাসের ওই পার থেকে গেট খোলার চেষ্টা করতেছে, দেখেন দেখা যাচ্ছে। দুপুরে রান্না শুরু করে দিচ্ছি, আম্মার জন্য সবজি দিয়ে মুরগি রান্না করতেছে আজকে। তাও আবার কী কী সবজি, পাতাকপি, তারপরে পেঁপে, মূলা আর কি লাউ আর টমেটো। কাঁচামরিচ কেমন ঝাল দেবো, মরিচের খুব ঝাল আছে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে মুরগিটা দিয়ে দেবো। হ্যাঁ আগের থেকে সিদ্ধ করে নিচ্ছি তরকারিটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো মুরগিটা। কড়াই এবার নড়ি বেড়াচ্ছে, তেল কমের জন্য দেখা যাচ্ছে কি দারচিনি, এলাচ, গোলমরিচ একটা একটা সব কিছু। আমি এখন মুরগির সঙ্গেই টমেটো দিয়ে দেবো। মুরগি আর টমেটো ভাজা হতে হতে আমি ডালটা তেলে দিয়ে দেবো। মুরগি আর টমেটো ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেবো আম্মা, আর ধনিয়ার গুঁড়া দেবো। সব মশলা দেওয়া হয়েছে, এখন আমি কষিয়ে নেব ভালো করে। ডালটা তেলে দিয়ে দিই, ওই চুলার পাড়ে দিই। আমার মুরগিটা কষানো হচ্ছে, আর একটু কষানো হলে সবজিগুলো দিয়ে দিব আমি। ও লাউটা এখনই দিয়ে দিই, আমি কষানোর সময় লাউটা দিলাম, আর একটু পরেই দেবো আমি সবজিগুলো, পাতাকপি, মূলা আর হচ্ছে পেঁপে। এখন আমাদের জন্য মুরগি ভুনা করব, একটু আলু দিব সেই মুরগির জন্য। কড়াই দিয়ে দিয়েছি চুলায়, আমাদের জন্য মুরগি রান্না করব তার জন্য কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, একটু অল্পই দিচ্ছি তেলটা। আর আগে থেকে আমি মুরগিটা একটু সরিষার তেল আর এলাচ দিয়ে মেখে রাখছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি দেখাই দিচ্ছি কীভাবে মাখাবো মুরগিটা।
সরিষার তেল আর এলাচ দিয়ে দিচ্ছি দুইটা। আমার ফুফু শাশুড়ির কথা এমন করে মুরগি খেলে নাকি অনেক ভালো লাগে। তাহলে আছি হচ্ছে আমার আজকে আমার একটু লাল লাল হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি এলাচ মাখানো আর সরিষার তেল মাখানো মুরগিটা একটু ভেজে নেব। টমেটো ছিল দিয়ে দিলাম, এখন আমি সব রকম মশলা দেবো, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ। এই যে সিদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি, ও একটু গাজরও আছে, ভুলে গেছিলাম গাজরের কথা বলতে। ভালো করে মুরগির সঙ্গে মিশিয়ে দিব, আমার অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি তো রান্না করি অঝালা, কিন্তু আজ দুই দিন ধরে একটু রান্না করছি না, শুধু ডাল আর যে কোনো মাছ রান্না করলে একটু তুলে ধুয়ে নিয়ে খাই, কি করবে কিছু করার নাই। আর কালকে সারাদিন প্রায় ভাতই খাই নাই, খেতে মন চাচ্ছে না তাই। আমার তরকারির কালারটা আসছে কি সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে। সব রকম মশলা দিয়ে দিচ্ছি, আল্লাহ এক টুকরো পড়েও গেল আবার, মুরগির থেকে পানি বের হয়েছে কত দেখেন, সেই জন্য আমি একটু মুরগিটা ভেজে নিই। আজকে আম্মা মুরগি বেশ কেটে দিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে। এখানে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার ছোট মেয়েটা খুব কথা বলে, ভালো করে মশলাটা মিশিয়ে নেব মুরগির মাংসের সঙ্গে। আমার শোভাও দুষ্টুমি করে কথা বলার সময়, আর আমি ভালো করে কষিয়ে নিলাম একটু একটু ঢেকে ঢেকে কষাবো না, কিন্তু হচ্ছে সব রকম মশলা দিচ্ছি কিন্তু তখন কথা বলতে পারি নাই, কুম্মা কথা বলতেছিল, তাই একটু ভালো করে মুরগিটা কষিয়ে নেবো। আর কুম্মা শিখাই দিছে মুরগি কষানোর সময় ঢেকবা না, এমন করে শুধু কষিয়ে নিবে হচ্ছে চুলার উপরে দিয়ে। মশলা দেওয়ার পরে 10 মিনিট ধরে এমন করে কষিয়ে নিতে হয়, তাহলে মশলাটাও ভাজা হয়ে যায় কষানোটাও হয়ে যায়। এই বাগানটা দেখানো হয় না অনেক দিনে, সিমের গাছ হয়েছে, ভিতরে সরিষার শাক বুনছে, আর অনেকগুলো আম গাছ হয়েছে, কলা গাছ, মানে কি লাগাই নাই এটুক বাগানের ভিতরে। জুম করে দেখায় দেখেন, সবজি দিয়ে মুরগি রান্না হয়ে গেছে, এখন আমি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, তেল দিব আমি এখন, সাদা তেল একটু দেব, একটু সরিষার তেল দেব, দুই রকম তেল মিক্স করে দেব। আদা রসুন বাটা আর কাঁচামরিচের পরিমাণ বেশি, কেন কাঁচামরিচ দিয়ে রান্না করলে লাউয়ের তরকারি ভালো লাগে খেতে।
ছোটো চিংড়িগুলো হলুদ লবণ দিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব, আর রাস্তার সাথে বাসা হলে যা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো লাউটা, লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা এত কষি ছিল আর কালার দেখেন কি সুন্দর হচ্ছে। আমি ভালো করে কষিয়ে নেব তরকারিটা। আর এদিকে আমার মুরগিটা দেখাই, ফ্রাই হয়ে আসছে আর একটু ঝোল কমবে, একটু ঝোল কমানোই রাখবো আজকে। মুরগি রান্নাটা হয়ে গেছে, নামাই রাখছি। আর এদিকে লাইয়ের তরকারিটা দেখুন কষিয়ে নিচ্ছি। এই তো আম্মা দেখেন সবজি দিয়ে মাংস রান্না করছে আজকে। আম্মা বলতেছে ভালো স্বাদই হয়েছে, সাজেছে স্বাদ তো হবেই, নামানোর আগে একটু ঘি দেওয়া হয়েছে। আর এখন আমরা ভাত খাবো। এই তো আম্মা একটু সন্ধ্যার পরে বাজারে যাচ্ছে, আর শোভা কি খাচ্ছ? চালের আটা দিয়ে যেই চাপড়ি ভাজে সেটা আমি ভাজছি পাতলা করে, আর মুরগির মাংস খাচ্ছে, আর আমি একটু হাঁসের মাংস খাচ্ছি। আর আম্মা এমনি খাচ্ছে, এটা কিছু দিয়ে খাচ্ছে না। শোভা বিদায় দিয়ে দাও, আমার তরকারি আছে। শোভা বিদায় দাও, আগে সারা দিক না, আগে তুমি দাও। সারা বলতে পারে, সারা একটু রাতে দাও, দিবে তো নয়। আসে আসে, টাটা দেখাও। সারা টাটা দাও মা, সারা টাটা দাও, টাটা দাও। শোভা বিদায় দাও, সেই সুন্দর। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের মশলা ভালো লাগছে। এটা তো ছাড়ার জন্য ভুলেই গেছে। টাটা দাও তো মা, দাদি বলা শিখছে সারা। দাদি দাদি বলো তো, ছাড়া দাদি কই? দাদি দাদি কোথায় তোমার? হ্যাঁ দাদি কই তোমার? বিদায় দিয়ে দেন আম্মা, আল্লাহ হাফেজ বলে। আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।